عارف ترى في سيو يطلر شيئا اتين في تشانل هلا شاف كاميرا في تشانل গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ি এলাকায় আমরা একটি অভিযান পরিচালনা করি এবং সেখানে আমরা একটি দুর্ধর্ষ ডাকাত দল যেটা ফয়সাল বাহিনী হিসাবে পরিচিত সেই ফয়সাল বাহিনীর প্রধান ফয়সাল এবং তার অপর পাঁচ সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা যখন এই ফয়সাল বাহিনীর আস্তানায় হানা দেই তখন আমাদের কাছে একটি অস্ত্র তৈরি কারখানাও আমরা সেখানে আবিষ্কার করতে সক্ষম হই এবং তাদের আস্তানাগুলো পর্যবেক্ষণ করে এটা প্রতীয়মান হয় যে এই ডাকাত দল তারা শুধুমাত্র যে তাদের অস্ত্র কারখানায় অস্ত্র তৈরি করত তা না এই অস্ত্রগুলো দিয়ে তারা আশেপাশে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন স্থানীয় লোকজনদেরকে ইভেন রোহিঙ্গাদেরকেও তারা টাইম টু টাইম অপহরণ করত এবং অপহরণ করে এই জায়গায় এই তাদের এই গহীন পর্বত্য অঞ্চলে যেই তাদের আস্তানা রয়েছে এখানে তাদেরকে বন্দি করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করত আমরা যেই অস্ত্র কারখানাটা উদ্ধার করেছি সেই অস্ত্র কারখানায় আমরা সেখান থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হই তার মধ্যে দুইটা একনলা বন্দুক চারটা এলজি আর একটা অর্ধনির্মিত এলজি বেশ কিছু রাউন্ড গুলি বিভিন্ন অস্ত্রের গোলা বারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হই ডাকাত ফয়সাল বাহিনীকে ধরার জন্য আমরা যখন অভিযান পরিচালনা করি রঙ্গিখালী পাহাড়ি এলাকায় তখন আমাদের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা আমাদের আভিযানিক দলের উপরে গুলিবর্ষণ করে এবং নিজেরা পালাতে শুরু করে এ সময় আমরা ডাকাত ফয়সালকে হাতে নাতে ধরতে সক্ষম হই কিন্তু তার অপর পাঁচ সহযোগী তারা গুলিবর্ষণ করতে করতে
ওই গহীন যে পাহাড়ি এলাকা সেখানে তারা পলায়ন করে। পরবর্তীতে আমাদের আভিযানিক দল সারা রাত ধরে সেখানে অভিযান পরিচালনা করে এবং আমরা যে ফয়সালকে ধরতে পেরেছিলাম সেই ফয়সালের দেওয়া তথ্য অনুযায়ী অপর যে পাঁচ সহযোগী তাদেরকে আমরা সেই গহীন পাহাড়ি এলাকা থেকে আমরা তাদেরকে সবাই সকলকে ধরতে সক্ষম হই। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে তারা মূলত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি, অপহরণ এইসব বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছিল আসছিল এবং তারা মূলত তাদের যেই অস্ত্র কারখানা যেটা তৈরি করেছিল সেখান থেকে তারা যে অস্ত্র তৈরি করত সেই অস্ত্র তারা স্থানীয় কিছু মানুষজনের কাছে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিক্রিও করত, এরকম তথ্য আমাদের কাছে উঠে এসেছে। এবং ফয়সাল বাহিনীর প্রধান যে ফয়সাল ডাকাত, তার একার নামই হত্যা, মাদক, ধর্ষণ এই সংক্রান্ত 14টি মামলা রয়েছে এবং অপর যে পাঁচজন সহযোগী আছে তাদেরও প্রত্যেকের নামে হত্যা, মাদক এবং এই জাতীয় বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে, একের অধিক মামলা রয়েছে।